মর্মান্তিক পথ দুর্ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার 34 নম্বর জাতীয় সড়কে। সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ধাক্কা মারে মোট তিনজনকে, হাজি দেলওয়ার শেখ, কিতাব শেখ, মানিরুল শেখ। ঘটনার পর এলাকার মানুষজনই তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেছে। 12 চাকার ঘাতক লরিটি পলাশি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে গাছে, তারপর পরপর দুটি ইলেকট্রিক পোল ভেঙে এই তিনজনকে ধাক্কা মারে। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে 34 নম্বর জাতীয় সড়ক। পরে পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শামীম আহমদের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ঘটনাটা হয়েছিল এমন যে ভোরের বেলা যে নামাজ হয় আমাদের, এই নামাজের পর ওনারা তিনজন মসজিদে বেরোচ্ছিলেন। তো ওনারা মসজিদে জাস্ট বেরিয়েছে রাস্তা থেকে অনেক বাইরে, মানে রাস্তার তো প্রশ্নই নেই, রাস্তা মোটামুটি ওখান থেকে 30 মিটার মতো দূরে, মানে রাস্তা মানে মসজিদের গেট থেকে যখন বেরিয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে একটা ওই সময় একটা লরি আসে কলকাতার থেকে, বহরমপুর গ্রামে একটা লরি আসে 10 চাকা লরি, সেই লরিটা ওনাদের তিনজনকে একসঙ্গে মারে। তার আগে একটা গাছের সাইডে মারে, ইলেকট্রিক পোলে দুটো ইলেকট্রিক পোলকে মারে, আর ওনাদের তিনজনকে নিয়ে গাড়িটা খাদে পড়ে যায়। এনার তিনজনকে তার মধ্যে একজন শুনলাম স্পট ডেট হয়েছে, দুজন বড় ডেট হয়েছে। তো ওনাদের মানে রাস্তা থেকে অনেক পিছনে ছিল, রাস্তাতে ওখানে পিছনে ছিল না, এই অবস্থা ওনারা অবস্থান করছেন বেলডাঙ্গা থানাতে আছে। আপনার নাম? আমার নাম রাকিবুল ইসলাম শাহ। ঘটনা ঘটেছিল, ওরা ধরুন মসজিদে ফজরের নামাজ পড়ে এসে রাস্তাতে একটু দাঁড়িয়ে একটু বসেছিল আর কি, আর ওই আপনার মোটামুটি বহরমপুরগামী গাড়ি একটা এসে ওদেরকে ড্রাইভার যেভাবে হোক, ভূমি যে হোক আর যেভাবে হোক, ওদেরকে একবার সঙ্গে করে নিয়ে একবার মুখে করে নিয়ে 11,000 কোটিতে ধরেন পিছিয়ে একবার ওদের শেষ। গাড়িওয়ালাকে কি আটক করা হয়েছে? না না, গাড়ি ওখানে আছে, গাড়িওয়ালা পালিয়ে গেছে, তাই তো? গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে, গাড়ি ওখানে আছে। কজন এমন অবস্থা হয়েছে, গাড়ি তো উঠতে পারছে না, গাড়ি ওখানে পড়ে আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন।